হার্ট বা হৃদস্পন্দন এমন এক অঙ্গ যা কিনা আমাদের সুস্থ রাখার জন্য দিনরাত কাজ করে যায়, কিন্তু বাইরে থেকে দেখা যায় না বলে আমাদের হার্ট কি অবস্থায় আছে তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বোঝা সম্ভব হয় না। এমনকি নিয়মিত প্রয়োজনীয় চেক আপ করিয়ে নেয়ার মতো সচেতনতাও এখনও তৈরি হয়নি। তাই হৃদরোগ দূরে রাখতে জানতে হবে এর যত্ন নেওয়ার উপায়। তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বেশিরভাগ মানুষ মনে করেন শরীরচর্চা কিংবা হাঁটাহাঁটি করলেই হার্ট ভালো থাকবে, কিন্তু হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন আরও কিছু কাজের কথা। শরীরচর্চা তো থাকবেই, সেই সঙ্গে খাবার তালিকায়ও যোগ করতে হবে কিছু খাবার, আর তাতেই ভালো থাকবে আমাদের হার্ট। হার্টের যত্নে খাবার নিয়ে সব সময় সচেতন থাকতে হবে। খুব বেশি তেল মশলা যেমন এই অসুখে বারণ, তেমনই হার্টের কার্যকারিতা বাড়াতে ও হৃদস্পন্দন ঠিক রাখতে কিছু কিছু খাবার অবশ্যই প্রতিদিনের ডায়েটে রাখা উচিত। এই খাবারগুলো আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করবে। ডিম, প্রতিদিন ডিম খেলে শরীরে কেবলমাত্র প্রোটিনের যোগান আসে তাই নয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ কমাতেও এই খাবারের ভূমিকা অসীম। হার্টে রক্ত চলাচলের ভারসাম্য বজায় রাখতে ও হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সাহায্য করে ডিম, তাই ডিম রাখুন পাতে। ব্লুবেরি, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এর গবেষকদের মতে 150 গ্রাম ব্লুবেরি হার্টের ভাস্কুলার ফাংশনের উন্নতি সাধন করে। এর মধ্যে থাকা অ্যান্থোসিয়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের কার্যকারিতা বাড়িয়ে কার্ডিওভাস্কুলার ডিজিজকে দূরে রাখে। পালং শাক, শরীরের উপকারে সবুজ শাকসবজি পাতে রাখতে বলেন প্রায় সব চিকিৎসকই। হার্টের যত্নে এদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর কিন্তু দিতেই হবে পালং শাককে। ভিটামিন কে যুক্ত এই শাক ধমনীকে সুরক্ষিত রাখে ও রক্তের চাপ কম রাখতে বিশেষ সাহায্য করে। চোখের কার্যক্ষমতা বাড়াতেও এই শাক বিশেষ উপযোগী। বন্ধুরা, আজকে পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।